নমস্কার, দিস ইজ রাইডিস। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি চিকেন মহারানি। একঘে চিকেনের ঝোল খেতে যদি ভালো না লেগে থাকে তাহলে এভাবেই বানিয়ে নিতে পারেন খুব সহজেই বাড়িতেই চিকেন মহারানি, যেটা দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন মহারানি রেসিপিটি। চিকেন মহারানি করার জন্য এখানে আমি উইথ বোন কারি কাট 500 গ্রাম চিকেন নিয়েছি, যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিচ্ছি 1/2 কাপ মতো টক দই, দেব 7 মতো লবণ, দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন মতো কাসুরি মেথি, যেটা হাত দিয়ে এভাবে একটুখানি ভেঙে দিচ্ছি। এর সাথে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, দেব 1/2টা পাতিলেবুর রস। চিকেনটা এবার মশলা আর দইয়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এতে দেব 1 বড় চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও চিকেনের গায়ের সাথে আদা রসুন বাটাটা খুব ভালোভাবে মেখে নেব। এই চিকেনটা ম্যারিনেট করে মিনিমাম 2 ঘন্টা আমি ফ্রিজে রাখবো। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে অবশ্যই চিকেনটা ম্যারিনেট করে 1/2 ঘন্টা কিন্তু রাখতে হবে। এবার চিকেনটা ঢাকা দিয়ে আমি ম্যারিনেট হতে দেবো। যতক্ষণ না চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি চিকেন মহারানির মশলাটা তৈরি করে নেব। চিকেন মহারানির মশলা করার জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো 2 চামচ মতো গোটা ধনে, 1 চা চামচ মতো গোটা জিরে, দিচ্ছি 1 চা চামচ মতো গোটা মৌরি, দিচ্ছি 4-5টা গোটা ছোটো এলাচ, আর দিচ্ছি 1টা ছোট্ট জৈত্রির টুকরো, দেব 1টা বড় এলাচ, এর সাথে দিচ্ছি 1/8 ভাগের 1 ভাগ 1টা জায়ফল, এর সাথে দেব 3 থেকে 4টে শুকনো লঙ্কা। এবার মশলাটাকে লো হিটে খুব ভালো করে সোনালি রং ধরা অবধি ভেজে নেব। মশলাটা কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, যখন দেখবো মশলা থেকে হালকা গন্ধ বেরাচ্ছে আর রংটা একটু চেঞ্জ হয়েছে মশলাটা কিন্তু তখনই নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে মশলাটা আমি একটা মিক্সির জারে মশলাটা আমি নামিয়ে নেব। এবারেই ভাজা মশলাটাকে মিক্সিতে 1/2 ভাঙা করে গুঁড়ো করে নেব। দেখো ঠিক এরকমভাবে 1/2 ভাঙা করে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার চলো মূল রান্নায় চলে যাই। তার জন্য এখানে একটা কড়াই খুব ভালোভাবে গরম হতে রেখে দিয়েছি। তা খুব ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 1/4 কাপ মতো সাদা তেল। তেলটাকে এবার আমি খুব ভালোভাবে গরম হতে দেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 2 মাঝারি সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজটাকে একদম বাদামি করে ভাজলে চলবে না, একদম হালকা করে গোলাপি হওয়া অবধি পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু গোলাপি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 5 মিনিট সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট সময় আমি চিকেনটাকে রান্না হতে দেব। চিকেনটা যতক্ষণ রান্না হচ্ছে আমি ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম 1/2 চা চামচ মতো ভিজিয়ে রাখা কাজু বাদাম, দিচ্ছি 8 থেকে 9টা ভিজিয়ে খোসা ছাড়ানো বাদাম, দেব 1/4 কাপ মতো দুধ। আপনারা চাইলে কিন্তু জলেরও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে রাখব। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে চিকেনটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু যে জলটা বেরিয়েছিল তার কিন্তু অনেকটাই জল রয়েছে, আর এর সাথে কিন্তু তেলও কিন্তু ওপরে ছেড়ে দিয়েছে। এবার একবার ভালো করে নাড়িয়ে এতে দিয়ে দেব 6 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা, এর সাথে দেব তৈরি করে রাখা 1/2টা মহারানির মশলা। এবার হাই ফ্লেমে মশলা আর কাঁচা লঙ্কাটাকে চিকেনের সাথে 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পাঁচ মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এতে দিয়ে দেব কাজু বাদামের পেস্টটা।
এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। এবার খুব ভালো করে কাজু বাদামের পেস্টটা আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার মিনিট সাতেক সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি কাজু বাদামের পেস্টটা রান্না করে নেব, যতক্ষণ না কাজু বাদামের কাঁচা গন্ধটা যাচ্ছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নয়তো কিন্তু কাজু বাদামের পেস্টটা কড়াইতে লেগে যাবে। এবার 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো, যতক্ষণ না ওপরে তেলটা ভেসে আসছে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কিন্তু কাজু বাদামের পেস্টের কাঁচা গন্ধটাও চলে গেছে আর ওপর থেকে কিন্তু খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের সরও ব্যবহার করতে পারেন। এবার এই ফ্রেশ ক্রিমটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে একবার মিশিয়ে নেবার পর এতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করছি। আপনারা যতটা ঝোল পছন্দ করেন সেই হিসাবে আপনারা জল ব্যবহার করবেন। জলটা দিয়ে জলটা গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই হেটে দিয়ে গ্রেভিটাকে আমি 3 মিনিটের জন্য ফুটতে দেব। গ্রেভিটাতে ফুট ধরলে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট গ্রেভিটা ফুটতে দেব। 3 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। 3 মিনিট বাদে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব 2 চা চামচ মতো মিহি করে কেটে রাখা ধনে পাতা। এরই সাথে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো গোটা দিচ্ছি, এতে কিন্তু ঝাল হবে না, কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেব। হালকা হাতে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10 সময় স্ট্যান্ডিং টাইম দেব। মিনিট 10 বাদে গরম গরম পরিবেশন করব এই চিকেন মহারানী। এই সুন্দর দেখতে চিকেন মহারানীটি রুটি, পরোটা, নান কিংবা তন্দুরি রুটি কিংবা রুমালি রুটির সাথে খুবই কিন্তু ভালো লাগে। সামনেই জামাই ষষ্ঠী, তো অবশ্যই বানিয়ে দেখুন এই নতুনত্ব চিকেন মহারানীর রেসিপিটি, আর বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি। আজকে এই অবধি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।